নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পরে বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছে। প্রায় 4 মাস বৃহস্পতি বকরি ছিল, দীর্ঘদিন পরে 18 অক্টোবর 2021 বৃহস্পতি মকর রাশিতে মার্গী হচ্ছে, যেখানে শনি 11 অক্টোবর মার্গী হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতিও 18 অক্টোবর 2021 মকর রাশিতে মার্গী হবে। মকর রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করেছে, এর ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে মার্গী হচ্ছে, বৃশ্চিক রাশি কিন্তু অতীব শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন তো তৃতীয়ভাবে আপনাদের পরাক্রমভাবে যেখান থেকে আপনাদের মন মানসিকতার প্রকাশ বা ব্যক্তিগত ডেভেলপমেন্ট সবটা দেখা হয়, সেখানে শনি বকরি হয়ে বসে আছে। ফলে শনি তো একদিকে শনির সাড়ে সাথে কেটেছে, আপনাদের বেশি দিন হয়নি, তার মধ্যে তৃতীয়ভাবে শনি বকরি হয়ে বসে আছে, ফলে বৃশ্চিক রাশির জন্য তো খুব একটা পরিস্থিতি এখনও ক্লিয়ার হয়নি। এরপরে শনি আবার ঠাইয়া শুরু হবে, ফলে সময় ভালো আসতে এখনও প্রায় কিছুদিন সময় লাগবে। সেটা আমি ঢাইয়া কবে শুরু হবে আমি হয়তো প্রোগ্রামে বলেও দিয়েছি, সেটা দেখে নেবেন। কিন্তু বৃহস্পতি এই যে মার্গী হচ্ছে, এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির জন্য 18 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের জন্য কিছু হলেও শুভ ফল নিয়ে আসবে। ফলে ব্যক্তিগত রাশিচারে যদি দেখা যায় যে আপনাদের বৃহস্পতির দশা চলছে, তাহলে সেই শুভ পরিবর্তনটা আপনারা অনেক বেশি বুঝতে পারবেন, এবং দেখা যায় যে অন্যান্য গ্রহের দশা চলছে তাহলে কিন্তু অতটা না বুঝতে পারলেও কিছুটা ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তৃতীয় ভাব হচ্ছে পরাক্রম ভাব, আমাদের মনের যে চিন্তাভাবনার প্রকাশ, আমাদের ভেতরের যে এনার্জি, এটা কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা হয়। ভাই বোনের সঙ্গে সম্পর্ক তৃতীয় ভাব থেকে দেখা হয়। ফলে সেইখানে যখন বৃহস্পতি মার্গী হবে, তখন কিন্তু বৃহস্পতির তিনটে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম, নবম। এই দৃষ্টিগুলো কিন্তু আপনাদের সপ্তম ভাবে, আপনাদের ভাগ্যস্থানে, আপনাদের একাদশ ভাবে পড়বে। ফলে অনেকগুলো শুভ পরিবর্তন কিন্তু এক অল্প সময়ের জন্য হলেও আপনারা দেখতে পারবেন। যদি এর মধ্যে কোনো ভাইটাল কাজ করার থাকে বা ভাইটাল কোনো ডিসিশান থাকে, তাহলে কিন্তু এই সময়টা আপনারা নিতে পারেন, ফলে সেই দিক থেকেও শুভ ফল পাবেন। কোন কোন দিক থেকে কী শুভ পরিবর্তন বা আসছে সে নিয়ে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসি আলোচনায়। দেখুন, আপনাদের দ্বিতীয় পতি বৃহস্পতি এবং আপনাদের পঞ্চম পতি বৃহস্পতি, ফলে এই যে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি মকর রাশিতে এসে দুর্বল নিচস্ত হয়ে যায়, কিন্তু সেখানে মার্গী হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু তৃতীয়ভাবে যে শনি দীর্ঘদিন ডিস্টার্ব দিচ্ছে, যোগাযোগ, কমিউনিকেশানে মনে কিছু ইচ্ছা পূর্ণ হচ্ছে না, হয়তো দীর্ঘদিন চেষ্টা করছেন যে একটা কিছু করার বা সেটা করে উঠতে পারছে না, বাধা চলে আসছে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের অনেকটা কভার আপ করবে, সেই জায়গার থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। পাশাপাশি ফিনান্সিয়াল দিক থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো, পরিবারের মধ্যে বন্ডিং থাকবে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, সেই দিক থেকে ভালো। যারা ধরো ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো, যারা সেলসম্যান আছে তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন। এই মাসটা কিন্তু বিশেষ করে 18 অক্টোবর থেকে পরিস্থিতিটা কিন্তু আপনাদের হাতে চলে আসবে, ফলে যারা ঘুরে ঘুরে কাজ করে সেলসম্যান, এদের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। ভাই বোনের সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে বা ভুল বোঝাবুঝির জন্য কথাবার্তা বন্ধ আছে, সেই জায়গাটা কিন্তু আবার দেখা যাবে যে সেই জায়গাটা আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আবার বন্ডিং তৈরি হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। পঞ্চমের একাদশে অর্থাৎ তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে, ফলে প্রেমের দিক থেকে কিছু হলেও কিন্তু আপনারা শুভ ফল কিন্তু এই মাসে আশা করতে পারেন। কিছু ক্ষেত্রে হয়তো প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, কথাবার্তা বন্ধ আছে, কেননা শনির দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে, ফলে প্রেমের দিক থেকে ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, দূরত্ব এসে যাওয়া, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও, বলছি না পুরোটাই কমে যাবে, কিছুটা হলেও কিন্তু আপনারা প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, বৃহস্পতি পঞ্চম প্রতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে প্রেম বিবাহের কথাও কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি যথেষ্ট ভালো দেবে। সন্তানের দিক থেকে লাভ দেবে, সন্তান প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, সেই দিক থেকে কিন্তু ভালো, সন্তানের প্রতিভার বিকাশ, সন্তানের ব্যক্তিগত উন্নয়ন, সন্তানের প্রেমের দিক থেকে ভালো ফল পাবে, সন্তানের ক্রিয়েটিভিটি বাড়বে, সন্তানের ব্যবসা বা বিবাহের দিক থেকে ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও লাভ কিন্তু পাবেন। ফলে সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে কিছুটা যে ডিপ্রেশন বা একটা সমস্যা চলছে হয়তো অনেকের ক্ষেত্রে, সেই জায়গাটা কিছুটা হলেও কিন্তু রিলিফ এই বৃহস্পতি মার্গী হওয়ার জন্য দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কারণ বিবাহিত জীবন, দেখুন বৃহস্পতি আপনাদের ষষ্ঠ সপ্তমভাবে রাহু দীর্ঘদিন বসে আছে, ফলে বিবাহিত জীবনের মধ্যেও কিছু না কিছু যদি দেখা যায় রাহু দশা চলছে, তাহলে সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে সবার ক্ষেত্রে যে সেই সমস্যা হয়ে আছে এরকম না, কিন্তু যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু কিছু না কিছু বিবাহিত জীবনের সমস্যা বৃশ্চিক রাশি চলছেই চলছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের রাশিতে কেতু বসে আছে,
এই যে বৃহস্পতি তৃতীয়ভাবে মার্গী হচ্ছে এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে বিবাহিত জীবনের মধ্যে অনেক সমস্যা কিন্তু আপনাদের মিটতে চলেছে। বিবাহিত জীবনে লাভ দেখতে পারবেন, অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথা পাকা হবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে বিবাহিত জীবনের জন্য ভালো। বিবাহিত পার্টনারের সঙ্গে কিন্তু একটা এনজয়েবল টাইম আপনারা কাটাতে পারবেন, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দিচ্ছে, ফলে সেই জায়গা থেকেও ভালো ফল পাবেন। অনেক বিবাহ হয়তো হবে হবে করছে হচ্ছে না, সেই বিবাহের কথাটা কিন্তু হয়ে যাবে, এবং অবশ্যই অনেক বিবাহ কিন্তু সংগঠিত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। ফলে বিবাহিত জীবনের জন্য যে বাধা বিঘ্নগুলো কম বেশি অনেকের ক্ষেত্রে ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কিছুটা হলেও বৃহস্পতি সেই জায়গাটা যখন দৃষ্টিপাত করবে অবশ্যই বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য শুভ ফল কিন্তু আপনারা দেখতে পারবেন। অবশ্যই ব্যবসার দিকেও লাভ দেখতে পারবেন, ব্যবসার দিকে কিন্তু হঠাৎ গ্রোথ, হঠাৎ ডেভেলপমেন্ট, নতুন ব্যবসা শুরু করা, ধরুন কেউ খাদ্যদ্রব্যের ব্যবসা করবে, হোটেল রেস্টুরেন্টসের ব্যবসা করতে চাইছে, করবে করবে করছে করে উঠতে পারছে না, এই সময়টা আপনারা চেষ্টা করুন। ব্যবসার দিকে কিন্তু অধিক লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন, হঠাৎ করে ব্যবসায় ডেভেলপমেন্ট পাবেন, যেমন কাপড়ের ব্যবসা করছে, গার্মেন্টসের ব্যবসা করছে, সেই দিক থেকেও লাভ দেখতে পারবেন, শৌখিন দ্রব্যের ব্যবসা করছে, এই জায়গাগুলো কিন্তু ব্যবসার দিকে একটা লাভ কিন্তু, যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা সপ্তমায় পড়ছে, বৃহস্পতির দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরটা কিন্তু বৃহস্পতি অনেক বেশি পজিটিভ করে দেয়। রাহু থেকে কিন্তু নানা রকম সমস্যা যে তৈরি করছে এটা আর বলার কথা না, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর ওপর পড়বে রাহু কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে, ফলে যে ডিস্টারবেন্সগুলো আপনাদের বিবাহিত জীবন বা ব্যবসার দিকে দেখতে হচ্ছে আপনারা জেনে রাখুন, সেখান থেকে কিছু না কিছু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ফলে আমি আগেও বলেছি মাসিক রাশি, ফলে ভাগ্যের দিক থেকে একটা স্বাদ কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে 18 অক্টোবর বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবে তখন পিতার দিক থেকে লাভ পাবেন, ভাগ্যের দিক থেকে একটা স্বাদ পাবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন, দূর যাত্রা করতে পারেন, বাড়ি থেকে যারা দূরে থাকে তাদের দিক থেকে কিন্তু শুভফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো কর্মক্ষেত্রে দূরে আছে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো। গুরু দীক্ষা লাভ হতে পারে, গুরু বাড়ির গমন হতে পারে, কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। হয়তো এমন একজন বিশেষ ব্যক্তির সান্নিধ্য লাভ হলো যে কিন্তু আপনার জীবনকে অনেকটা বেশি পজিটিভ করে দিয়ে গেল, এই জায়গাটাও কিন্তু একটা হওয়ার জায়গা কিন্তু আছে। বৃহস্পতি এবং শনি যৌথ দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যস্থানে পড়ছে, ফলে সেই দিক থেকে কিন্তু কিছু হলেও পিতার দিক থেকে লাভ পাবেন, ভাগ্যের দিক থেকে স্বাদ কিন্তু অবশ্যই আপনারা পাবেন, ফলে ভাগ্যের স্বাদ যখন পাবেন অনেক কাজই কিন্তু আপনাদের বেরিয়ে যাবে, সেই দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হলেও, কিছুটা হলেও, পুরোটা না কিছুটা হলেও কিন্তু একটা লাভ আপনারা পেয়ে যাবেন, সেই দিক থেকেও ভালো ফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখুন বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়েছে, একাদশভাবে যেখানে রাহুর দৃষ্টিটা দীর্ঘদিন পড়ে আছে একাদশভাবে কন্যারাশিতে আপনাদের একাদশভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টিটাও যখন পড়বে ফলে যে কোনো কাজের মধ্যে একটা সফলতা পাওয়ার জায়গা, মনে কোনো ইচ্ছা পূরণের জায়গা, ফিনান্সিয়াল দিক থেকে একটা ডেভেলপমেন্ট হওয়ার জায়গা, যে কোনো দিক থেকে একটা লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন বৃহস্পতি এই জায়গাটা। বিশেষ করে প্রেম সন্তানের দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে একটা লাভ, বা যোগাযোগ কমিউনিকেশনের দিক থেকে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, এই জায়গাগুলো কিন্তু একটা লাভ আপনারা দেখতে পারবেন। যে যে জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম এই জায়গাগুলো কিন্তু কম বেশি আপনারা কিন্তু একটা লাভ দেখতে পারবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে, ফলে কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হয়ে যেতে পারে, শত্রু নাশ হয়ে যেতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃহস্পতি কিন্তু এই যে মার্গী হচ্ছে তৃতীয়ভাবে, এটা কিন্তু শনি যে নেগেটিভ এনার্জিটা আপনাদের দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে, এবং সেখান থেকে অনেকটা পজিটিভ জল বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি পড়ার জন্য আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে এই সময়টাকে যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু অবশ্যই অনেক আটকে থাকা কাজ কিন্তু বেরিয়ে যাবে, ভাবছেন করবো করবো করে উঠতে পারছেন না, কেন শনি তৃতীয়ভাবে বক্রী হয়ে বসেছিল, এখন কিন্তু বৃহস্পতিও সেখানে মার্গী হচ্ছে, ফলে সেখানে দেখা যাবে যে যে কাজটা আপনারা পরিকল্পনা করেছিলেন দীর্ঘদিন করে উঠতে পারছিলেন না, সেটা কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে আপনাদের হয়তো পরিণতি পেয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল পরিস্থিতিটা কিন্তু আপনাদের হাতে আছে, যদি ব্যক্তিগত রাশি চাটে বৃহস্পতির দশা চলে তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল পাওয়া যায় আপনারা দেখতে পারবেন, যদি অন্যান্য গ্রহের দশাও চলে তাহলে হয়তো এতটা ফল যতটা বললাম ততটা পাবেন না, কিন্তু কিছু হলেও কিন্তু লাভ আপনারা দেখতে পারবেন। যাদের ব্যক্তিগত রাশি চাটে বৃহস্পতির ডিস্টার্ব আছে তারা কিন্তু অবশ্যই একটু কেশর প্রতিদিন নাভিতে লাগাবেন, বা কেশর খাবেন, বা কপালে তিলক লাগাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বৃহস্পতির শুভ ফল অনেকগুণ বেশি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন, টোটালটাই বলে দিলাম, পুজো ভালো কাটান, আনন্দে কাটান, অবশ্যই কিন্তু সবাই ভালো থাকুন, আজকের মতো নমস্কার।